আজকে আপনি পিপিই পরে থাকেন, আপনি আপনার সেলফ প্রোটেকশন নেন, যারা ডাক্তার না তারাও কিছুই নাই বাড়িতে অন্তত রেইনকোট পর, মহিলা রেইনকোট পরে ঘুরে বেড়াচ্ছে বাহিরে, মুখের মধ্যে ডবল মাস্ক দিছে, মাথার মধ্যে টুপির মতো সবুজ সবুজ কিছু দিছে দিছে কিনা, এখন কেউ বলে না কি অসামাজিক মহিলা রেইনকোট পরে বাজারের মধ্যে আসলো, ডবল মাস্ক মুছে লাগাইছে, মাথার মধ্যে আবার মশারির কাপড়, কি অসভ্য মহিলা। এখন কোনো অসামাজিকতা হয় না, কোনো দিন মানে কোনো রকম পৃথিবীর কোনো সমস্যা হচ্ছে না। তারপরে মনে করেন তাকে কেউ বলতেছে না যে তুমি ব্যাকডেটেড হয়ে গেছো, বলতেছে আপডেটেড, তুমি সবচেয়ে প্রোটেকশন নিয়ে আসছো ভাই, বিপদ কোথায় হতে পারে আমরা কিছুই জানি না, তুমি ভালো করে তুমি সেলফ প্রোটেকশন নিচ্ছ, সবাই বলতেছে উনিই নাকি সবচেয়ে মডারেট। আমার আল্লাহ বললেন ঠিকই তো, তুমি এখন আসছো কায়দা মতো, আর আমি আল্লাহ বলছিলাম মহিলারে তুমি যখনই বের হও তুমি মুখটা ঢাকো, যখনই বের হও গায়ের উপর আরেকটা জিলবাব পরো, যখনই বের হও তখন তোমার মাথা আবৃত রাখো, কিয়ামত পর্যন্ত তুমি সবচেয়ে বেশি মডারেট, ঠিক কিনা? আপনি বেকায়দায় পরে এখন আপনি কিছুই বলেন না, আর আমরা যারা ইসলাম মানি বাধ্য করি না আপনাদেরকে, তখন আপনাদের গা চুলকায় কেন? কি ব্যাপার? টুপি পরলে আপনি আমাদের মোল্লা বলেন, টিটকারি করেন, এখন দেখি আপনি মশারির টুপি পরেন, তার থেকে ভালো টুপি তো আমি পরি। আমরা তো আপনারা বাধ্য করি নাই ভাই, কোনোদিন বলি নাই, পরাই লাগবে টুপি, না পরলে তোর ইমানই নাই বলছি আমরা, কিন্তু যারা পরে তাদের সাথে টিটকারি মারেন কেন? আমরা তো এখন আপনাদের সাথে টিটকারি করি না, বরং আপনাদেরকে বলছি বাহ বিউটিফুল, আপনি হেভি প্রোটেকশন নিয়ে রাখছেন এইটা মশারি, কিন্তু জেনে রাখেন ওই মশারি একবার পরার পরে ফেলে দেওয়া লাগবে, ওইটার মধ্যে যে জার্ম ঢুকবে ওইটা যদি না ধন তো আপনার শরীরের সাথে তার উল্টা জান ঘুরে বেড়াবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাজাফাতের শিক্ষা দিয়েছেন, তুমি এটা ধোও, তুমি পরিষ্কার করো, তোমার মাথার মধ্যে দিয়ে মশায় করে হাত ধুয়ে ফেলো, যদি মাথার মধ্যে কিছু নাও থাকে তো জার্ম উঠলে যেন সেটা ধুয়ে যায়, বাথরুমে গেলে মাথার মধ্যে কাপড় দিয়ে যাও, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর থেকে আসছে ইসলাম, এইগুলো শিক্ষা অনেক আগে দিয়েছে প্রিয় ভাইয়েরা। এই জন্য আমি বলি কাউরে ঠেলা দিয়া, কাউরে ধাক্কা দিয়ে, কাউরে ক্রিটিসাইজ করে আমাদের কোনো মজা পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু একটু এরকম করে না বলে দিলে মনে হচ্ছে যেন ওনাদের চোখেই ধরে না, এই জন্য একটু বললাম এইভাবে। আল্লাহর ওয়াস্তে আসুন আমরা ইসলাম ফলো করে সবচেয়ে আধুনিক হই, সবচেয়ে মডারেট হই, কোরআনের কোনো সংশোধনী নাই, কোরআনের কোনো সম্পাদনা নাই, WHO এরা তো প্রতিদিন তথ্য পাল্টায়, প্রতিদিন বদল করে, ওই স্বাস্থ্যবিজ্ঞানীরা হাত ধোয়ার কথা বললো, 20 সেকেন্ডের কথা বললো, নানান কিছু বললো, আল্লাহ রাব্বুল আলামিনের রসুলকে এমন সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন হাত ধোয়া 20 সেকেন্ড কেন, আপনি এই হাত দিয়েই মুখ ধোন, এই হাত দিয়েই হাত ধোন, এই হাত দিয়েই পায়ের গোড়ালি ধোন, আপনার 2 মিনিট ধরে গেলে হাতই ধোয়া লাগে। আল্লাহ বলতেছেন আমার এটার মধ্যে সবচেয়ে সম্পাদনার অযোগ্য বিধান তোমাদেরকে দিয়ে দিছি, যেটার মধ্যে বিউটিফুল সকল কনসেপ্ট দেওয়া আছে, তুমি এটাকে গ্রহণ করো তাহলে তোমার জন্য মুক্তি নিশ্চিত, তাছাড়া প্রত্যেকের প্রত্যেক দিন নতুন নতুন বিধান দেওয়া লাগবে। কয়েকদিন আগে বললো 1 বছর থাকবে, গতকালকে আবার বলছে না 3-4 বছর থাকবে। আমি তো বলছি এটা কোনোদিন যাবেই না, কোনোদিন যাবে না এটা। কেন বলতেছেন কোনোদিন যাবে না ভাই? পৃথিবীতে এখন পর্যন্ত কলেরার জীবাণু ভাইরাস আছে না নাই? কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাকে কলেরায় মরতেছে এখন, কারণ কি? এটার একটা প্রতিষেধক আল্লাহ রাব্বুল আলামিন দাও এলএম থেকে বেরোইছে, ওইটা টিকা নিচ্ছি আমরা, হাম আছে না নাই? আছে না নাই? পক্স আছে না নাই? কিন্তু আমরা ওইটাকে আমাদের সাথে সহনীয় করে ফেলছি, আমরা ওইটা টিকা নিচ্ছি, আমাদের প্রতিষেধক আবিষ্কার হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি। সুতরাং আপনি 3 বছর পর চলে যাবে, 6 মাস পর চলে যাবে, আমি বলি জীবনেও যাবে না, এটা থাকবে, কিন্তু এটার সাথে আমরা সহনশীল পরিস্থিতি তৈরি করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজগবি আজগবি এই সকল থিওরি সব জায়গায় চলতেছে আমাদের, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অথেন্টিক করলেন সেই থিওরি আমরা কলিজার মধ্যে ধারণ করতে পারি না। আমি তো কতবার আপনাদের কাছে বলেছি একজন COVID-19 মৃত্যুবরণকারী ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য কি? বেঈমান চিন্তা করবে আহারে দুনিয়াতেও কিছু হলো না, আরো কিছুদিন বাঁচতাম, আরো কিছুদিন থাকতাম, আর পরকাল তো আগেই বলছো এবারে কিছুই নাই, তো যা তারপরে যাওয়ার পর টের পাবি আছে কি না আছে পরে দেখা যাবে। কিন্তু ইমানদার কি বিশ্বাস করে? ইমানদার বিশ্বাস করে যে আমার পরকাল আছে, ওয়াল বাসি বাদাল মাউত, পরকাল নামে আমার জিনিস আছে বিশ্বাস করি। এই জন্য কোন ইমানদার যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ঈমান ঠিক করে এই COVID-19 মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু দান করবেন, সুবহানাল্লাহ, রাসূলের ঘোষণা অনুযায়ী। সুতরাং ইমান আপনি মাস্ক পরে ঠিক করতেছেন, সব ইমান ঠিক করতেছেন না কেন?